বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে 125টি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও 186টি উপজেলাকে চিহ্নিত করা হয়েছে, যেটার কাজ প্রক্রিয়াধীন আছে, এখনো চলমান আছে। এবং তৃতীয় পর্যায়ের জন্য বাকি আপনার 126টি উপজেলাকে চিহ্নিত করা হয়েছে এবং ওদের ওই সমস্ত উপজেলায় জমি অধিগ্রহণের জন্য অলরেডি আমরা পদক্ষেপ নিতে বলেছি এবং এটার সেই আলোকে আমরা ডিপিপি প্রণয়ন করব। এই হচ্ছে আপনার উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অংশ হিসাবে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় 125টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ জুন 2019 শেষ সমাপ্ত হয়েছে। 186টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কাজ চলমান রয়েছে। উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের তৃতীয় পর্যায়ের লক্ষ্যে 126টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে জমি অধিগ্রহণ প্রকল্পের উপর গত 5/11/2023 তারিখ যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সিদ্ধান্তের আলোকে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সকল উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পর বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে উপজেলার পাশাপাশি অব্যবহৃত অকৃষি জমি বিবেচনা করে ইউনিয়ন ভিত্তিক এক বা একাধিক খেলার মাঠ উন্নয়ন করা যেতে পারে। 126টি যেটা করা হয়েছে হচ্ছে তৃতীয় পর্যায়ে। আমি যেটা বলছিলাম একটু আগে যে উপজেলা পর্যায়ে শেখ রাসেল তৃতীয় পর্যায়ের লক্ষ্যে 126টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে জমি অধিগ্রহণ প্রকল্পের উপর গত 5/11/2023 তারিখে যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সিদ্ধান্তের আলোকে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। আসলে এখন আমাদের দ্বিতীয় প্রকল্প যেটা আছে এটা জুন 2025-এর মধ্যে শেষ হবে। এটা যেহেতু এখনো শুরুই করতে পারিনি, ডিপিপি তৈরি হয়নি, সেজন্য এই মুহূর্তে সঠিক সময়টা বলা সম্ভব হচ্ছে না। আসলে ক্রিকেট স্টেডিয়ামটা নিয়ে আমাদের একটু বেশি চিন্তা ভাবনা করতে হয়। এখানে আমি সবাইকে এটাই একটা কথাই বলতে চাচ্ছি যে ক্রিকেট স্টেডিয়ামের একটা অসুবিধা হচ্ছে এখানে ক্রিকেট ছাড়া আর কোনো খেলা খেলা যায় না। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক, আমার মাননীয় সংসদ সদস্য যেটার কথা উল্লেখ করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যদি আন্তর্জাতিক খেলা না দিতে পারি ক্রিকেট, তাহলে ওটা করে লাভটা হবে না। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করলে শুধু হয় না, সেখানটায় আরও অনেক কিছু দরকার হয়। একটা হচ্ছে 5 তলাটা হোটেল লাগে আইসিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং ওখানটায় মিনিমাম ওই হোটেলে 200টা রুম থাকতে হয়, তাদেরকে বরাদ্দ দিতে হয়। এছাড়াও আছে আপনার হসপিটাল, ওদের স্ট্যান্ডার্ডের হসপিটাল থাকতে হবে ওখানটায়। তো এই সমস্ত সব কিছু বিবেচনা করে অবশ্যই আমরা দেখব, যেহেতু রাজশাহী থেকে আমাদের ক্রিকেটের প্রচুর খেলোয়াড় আমাদের জাতীয় দলে আসে, রাজশাহী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, অবশ্যই আমরা বিবেচনা দেখব যে ওখানটায় আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম করা যায় কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।